নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আরও একবার সবাইকে জানাই স্বাগত। ইসলামপুরের জন্য আরও একটি নতুন পালক যুক্ত হলো ইসলামপুর টাইম লরিতে। সেই পালকের প্রস্তুতি কিন্তু চলছে আমার পিছনে। সকলের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা যা রয়েছে, সেই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার ইসলামপুরে সেই দিনটি পালন হতে চলেছে। আর সেই দিন উপলক্ষেই একটি বিশেষ আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার পিছনেই দেখানোর চেষ্টা করব, এখানে যে শহীদ বেদি রয়েছে, সেই শহীদ মিনারের যে তৈরির কাজ তা কিন্তু চলছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস রয়েছে, সেই মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল এবং অন্যান্য যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়, তার জন্য কিন্তু ইসলামপুরে কোনো ব্যবস্থা ছিল না। এর আগে ইসলামপুরের বুকে এই প্রথম কোনো শহীদ বেদি, অর্থাৎ শহীদদের স্মরণে কোনো একটি স্মারক বা বেদি তৈরি হচ্ছে। এটি ইসলামপুরের বাসীদের জন্য কিন্তু খুবই একটি আনন্দদায়ক খবর, যা কিন্তু শহীদদের স্মরণে এটি তৈরি হচ্ছে। আগামী 21শে ফেব্রুয়ারি এই যে শহীদ বেদি রয়েছে তা কিন্তু উদ্বোধন হবে। ভাষার জন্য যারা আন্দোলন করেছিলেন তাদের উপলক্ষে আপকে আপনে শহর ইসলামপুর মে মিল রাহা হ্যায় এলইডি লাইট মেটাল বোর্ড। কিসি ভি তরহ কে দোকান ইয়া কোই প্রতিষ্ঠান কে লিয়ে মেটাল ও এলইডি লাইট বোর্ড বানানা চাহতে হ্যায় ইয়া ফির এসি পে ডেকোরেশন কা কাম করওয়ানা চাহতে হ্যায় তো চলে আইয়ে ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রম পরামোর নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। এবার তাদের স্মরণেই কিন্তু এই যে শহীদ বেদি বা শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের কাজ কিন্তু চলছে। ইসলামপুর যে টাউন লাইব্রেরি রয়েছে, সেই টাউন লাইব্রেরির শুরুতেই কিন্তু এই যে শহীদ বেদিটি রয়েছে এটির তৈরির কাজ কিন্তু ইতোমধ্যে চলছে। 21শে ফেব্রুয়ারি সকলেই জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে। ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন জায়গায় কিন্তু এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করা হলেও ইসলামপুরে কিন্তু এই যে শহীদ বেদি তা কিন্তু ছিল না। সেই জন্য বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু পুষ্পার্ঘ নিবেদন বা পুষ্পার্ঘ অর্পণ করতে পারতেন না। কিন্তু সেই সুবিধা করার জন্যই কিন্তু আজ ইসলামপুর যে টাউন লাইব্রেরি, সেই টাউন লাইব্রেরিতে ইসলামপুর পৌরসভা এবং ইসলামপুর যে মহকুমা প্রশাসন রয়েছে তার যৌথ উদ্যোগে কিন্তু ইসলামপুর টাউন লাইব্রেরিতে এই যে শহীদ বেদি বা শহীদ মিনার তার কিন্তু স্থাপনার কাজ চলছে। ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন 5 জন, আব্দুল বরকত, আব্দুল জব্বার, রফিউদ্দিন আহমেদ, আব্দুল সালাম এবং শফিউর রহমান। এই 5 জন যে ভাষা শহীদ রয়েছেন তাদের স্মৃতির জন্যই কিন্তু বা স্মৃতিচারণ করার জন্যই এই যে শহীদ বেদি তা কিন্তু স্থাপন করা হয়েছে ইসলামপুরের বুকে। তার কাজ কিন্তু চলছে। আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই যে শহীদ বেদি বা শহীদ মিনার রয়েছে, সেই শহীদ বেদির কাজ কিন্তু সম্পূর্ণ হবে এবং ইসলামপুরবাসী পুষ্পার্ঘ অর্পণের জন্য কিন্তু একটি নতুন জায়গা পাচ্ছে, যেখানে কিন্তু তারা ভাষা শহীদদের স্মৃতি উপলক্ষে যে বেদি রয়েছে সেই বেদিতে কিন্তু তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারবেন। রয়েছে এখানে ইসলামপুর পৌরসভার যিনি ইও রয়েছেন, সেই সঙ্গে DMDC আরিকুল ইসলাম মহাশয়, তার সঙ্গে আমরা কথা বলানোর চেষ্টা করব। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে যে শহীদ বেদি তৈরি হচ্ছে, এ উপলক্ষে ইসলামপুর বাসীদের কি বলছেন? ইসলামপুর একটা কালচারাল জায়গা, এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকা, কাব্যগ্রন্থ বিভিন্ন প্রকাশিত হচ্ছে এবং মানুষের যে সৃজনশীল মন তার ভাবনা সব প্রকাশ হচ্ছে। আমরা সকলে বাঙালি এবং আপনারা জানেন যে আমাদের 21শে ফেব্রুয়ারি যেটা একটা ভাষাকে কেন্দ্র করে পৃথিবীতে প্রথম একটা দেশের উৎপত্তি হয়েছে, এটা পৃথিবীতে বিরল এবং ইউনেস্কো এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। আমরা আমাদের ইসলামপুরে এই ধরনের ভাষা যে শহীদ স্মারক স্তম্ভ ছিল না, কিছুদিন আগে এর এটা নিয়ে একটা ডিমান্ড ছিল, ফলে আমাদের SDO স্যার, SDO ইসলামপুর অফিস এবং ইসলামপুর মিউনিসিপ্যালিটি এবং ইসলামপুর টাউন লাইব্রেরি, এই তিনটের উদ্যোগে এবং বহু সংখ্যক মানে সুবর্ণদের ইচ্ছা তারই বাস্তব প্রতিফলন আজকে আমরা এটা করছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আগামী 21শে ফেব্রুয়ারি সকাল 11টার সময় এর শুভ সূচনা করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় SDO স্যার এবং আমাদের চেয়ারম্যান স্যার করবেন।
সকল যারা সাহিত্যপ্রেমী যারা ভাষাপ্রেমী মানুষ তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে অ্যাডভান্স যাচ্ছি যে ওই দিন আরও দুটো ইনোগ্রেশন আছে অফিসার্স ক্লাব যেখানে আমাদের সরকারি স্টাফ ছাড়াও অনেককে ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য টেবিল টেনিস ক্যারাম দাবা আরও খেলার আয়োজন আছে ওখানে ইকুয়েশন ক্লাব এবং ওই দিনই সকাল 12টার সময় আমরা নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে আছে স্ট্যাচু আছে ওটার আমরা উন্মোচন করব আর এই গোটা আমাদের এই যে টাউন লাইব্রেরির যে পুরো প্রোগ্রাম এই প্রোগ্রামটা পরিচালনা করবেন আমাদের খুব প্রিয় এসডিআই সাহেব হ্যাঁ ওনার দায়িত্ব আছে ওনার কাছে একটু স্যার এর আগে কিন্তু আমরা দেখেছি ইসলামপুরে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক মনা মানুষেরা কিন্তু ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন প্রোগ্রামগুলি করতেন কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা ছিল না এবার কিন্তু একটি জায়গা হলো এই উপলক্ষে তাদেরকে কি বলবেন না তাদেরকে আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে তারা অনেক কষ্টের মধ্যে থেকেও তারা ভাষাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান করেন বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করেন আমরা খুব আনন্দিত যে এরকম একটা শুভ কাজ আমাদের হাত দিয়ে শুরু হতে চলেছে এটা আমরা সকলেই জানি 21শে ফেব্রুয়ারি প্রত্যেক বাঙালির কাছে একটা আনন্দের দিন গর্বের দিন আনন্দের দিন নয় দুঃখের দিন কিন্তু গর্বের দিন কারণ সারা পৃথিবীর মধ্যে এমন নজির নেই যে মাতৃভাষাকে মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে ছাত্ররা শহীদ হচ্ছে পাঁচজন বাঙালি ছাত্র শহীদ হয়েছিল আমরা জানি বরকত জব্বর প্রমুখ পাঁচজন ছাত্র সেই দিন শহীদ হয়েছিলেন সেই তাদের স্মরণেই আমরা 21শে ফেব্রুয়ারি ইউএনও থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে এবং সেই দিনটিতে সেই শহীদদের স্মরণে এবং মাতৃভাষা নিয়ে মাতৃভাষার প্রতি ভালোবাসায় আমরা অনুষ্ঠান করে থাকি পশ্চিমবঙ্গ সরকারও সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে এবং প্রত্যেক জেলা মহকুমায় অনুষ্ঠান হয় আগেও হয়েছে কিন্তু যেটা আপনারা বললেন যে আগে একটা জায়গা ছিল না অনুষ্ঠান তো হতো কিন্তু একটা নির্দিষ্ট জায়গা ছিল না আগে সেটাই আমরা মহকুমা প্রশাসন পৌরসভা এবং ইসলামপুর টাউন লাইব্রেরির যৌথ উদ্যোগে একটি জায়গা আমরা পেলাম এবং একটি ভাষা শহীদ স্মারক সৌধ তৈরি হলো যেখানে কিনা আমরা প্রত্যেকবার এই অনুষ্ঠানটা করতে পারবো এবং এই জিনিসটি একটা দেখার মতন জায়গা হলো দেখার মতন জিনিস হলো এবং এই জিনিসটি নিয়ে আগামী দিনে ইসলামপুরবাসী গর্ব করতে পারবে বলে আমার ধারণা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এটির আমরা আবরণ উন্মোচন করব এবং যেমন আপনারা এখনই শুনলেন যে আরও দুটি জায়গার ওপেনিং আছে তো সেদিন আমরা উদ্বোধন করে এখানে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এবং তাছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তির আবরণ উন্মোচন হবে সেখানেও একটি মনোজ্ঞ অনুষ্ঠান থাকবে এবং আমাদের মাননীয় মহকুমা শাসক সাহেব এবং এখানকার চেয়ারম্যান সাহেব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান সাহেব দুজনে মিলে জায়গাগুলির আবরণ উন্মোচন করবেন বিদ্রোহী কবি নজরুল ইসলামের মূর্তির এবং এখানে ভাষা শহীদ স্মারক সৌধ যেটা হলো এগুলির এই অনুষ্ঠান এবং ছোটো ছোটো অনুষ্ঠানও থাকবে আপনাদের সকলকে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমার নাম শুভদীপ দাস প্রথমত বলি যে ইসলামপুরে এইরকম একটা আন্তর্জাতিক ভাষা শহীদ স্মারক খুব প্রয়োজন ছিল ইসলামপুরে অনেক কালচারাল মাইন্ডের মানুষ যারা আছেন যারা শ্রদ্ধা জানান বিভিন্নভাবে তো এটা অনেকের কাছে এই দাবি হয়তো উঠে আসছিল কিন্তু আমরা আনন্দিত এবং গর্বিত যে ইসলামপুর মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার খুব সম্মানীয় আরিকুল সাহেব চেয়ারম্যান সাহেব এবং আমাদের এসডিও সাহেব এসডিআইসি সাহেব এবং লাইব্রেরিয়ান যারা আছে সবার যৌথ উদ্যোগে আমরা এটা করতে পেরেছি এর টোটালি ক্রেডিট যদি হয় সেটা হচ্ছে আরিকুল সাহেবের ওনার আন্তরিক ইচ্ছা ছিল এবং আমাদের পুরা সদিচ্ছা ছিল এরকম একটা স্মারক এখানে হোক এবং দুটা জিনিস সেখানে হওয়ার কথা হচ্ছে এক তো দৃষ্টিনন্দন হওয়া জায়গা জায়গাটা আর দ্বিতীয়ত আমরা যে শ্রদ্ধা জানাই তার জন্য একটা সুন্দর জায়গা তৈরি হলো ইসলামপুরের বুকে আমরা ইসলামপুরবাসী হিসাবে ভীষণ ভীষণ আনন্দিত এবং খুশি এবং আগামীতে তোমাদের যত প্রোগ্রাম হবে সবাইকে আমি তো আপনাদেরকে সবাইকে ডাকবো আমন্ত্রণ করব আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আর এটা যাতে সবাই সম্মান জানাতে পারে সবাইকে আহ্বান জানাচ্ছি অন্তিম গুহ ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের স্মরণে ইসলামপুরে কিছুদিনের মধ্যেই একটি নতুন যে স্মৃতি বা সমাধি স্মারক রয়েছে সেই স্মারক কিন্তু সেই বেদিটি কিন্তু উদ্বোধন হতে চলেছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে সেই দিনটিতে
ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে এই যে মাতৃভাষা দিবস তা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলিতেও পালন হয়ে থাকে। সেই দিনটিকে পালন করার জন্য এর আগে ইসলামপুরের বুকে কিন্তু কোনো বেদী বা কোনো স্মারক কিন্তু ছিল না। ইসলামপুরের সাহিত্যিক থেকে শুরু করে ইসলামপুরের বিভিন্ন সামাজিক সংস্থা সকলেরই কিন্তু এই যে দাবিটি ছিল পৌর প্রশাসন এবং ইসলামপুর মহকুমা প্রশাসনের কাছে এরকম কোনো একটি স্মারক ইসলামপুরের বুকে স্থাপন করার জন্য। আর সেই স্মারকটি কিন্তু স্থাপিত হচ্ছে ইসলামপুরে যে ভিআইপি রোড রয়েছে সেই ভিআইপি রোডের পাশে ইসলামপুর টাউন লাইব্রেরি। সেই টাউন লাইব্রেরির শুরুতেই কিন্তু এই যে স্মারকটি রয়েছে বা শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদি কিন্তু 21 ফেব্রুয়ারির দিন উদ্বোধন হতে চলেছে। উপস্থিত এখানে যারা রয়েছেন তাদের সকলের বক্তব্য আমরা শুনলাম। তারা কিন্তু বললেন যে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই যে স্মারক বা এই যে বেদি রয়েছে সেই বেদিতে কিন্তু উদ্বোধন হবে। ইসলামপুর পৌর প্রশাসন এবং ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে স্মারক কিন্তু স্থাপিত হচ্ছে ইসলামপুর টাউন লাইব্রেরিতে। সকলের সহযোগিতায় ইসলামপুরের বুকে এই যে নতুন একটি পালক তা কিন্তু ইসলামপুরের সৌন্দর্যায়ন বৃদ্ধিতে এবং বিভিন্ন প্রকার যে সামাজিক কাজগুলো রয়েছে তার সঙ্গে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ উপলক্ষে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গোবিন্দ পাল এবং গৌরব দাসের সঙ্গে আমি সৌমিক লস্কর ইসলামপুর টাউন লাইব্রেরি থেকে।